ছট পুজো হলো সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা। এদিন সূর্য ও তার স্ত্রী উষাদেবীর পুজো করা হয়ে থাকে। ছট পুজোর মধ্য দিয়ে সূর্যদেবকে শ্রদ্ধার্ঘ্য ও উপাসনা করা হয়। কালী পুজোর ঠিক ৬ দিন পর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ছট উৎসব পালিত হয়। শুক্ল তিথি চতুর্দশী দিন থেকে সপ্তমী পর্যন্ত ৪ দিন ধরে ছট পুজোর মহাপর্ব চলে। এই মহাপর্বের সময় টানা ৩৬ ঘণ্টা উপবাস পালন করে থাকেন অধিকাংশ। এই পূজা ত্রিপুরা রাজ্যেও প্রচলিত রয়েছে। রবিবার বিকেলে আগরতলার রানীর পুকুর পাড় এলাকায় ছট পূজা আয়োজন করা হয়। পুরুষ মহিলা সকলেই এই পূজায় অংশ নেয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিক। সকলে নিজ পরিবারের মঙ্গল কামনা করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা শাসক জানান, সমাজ ও পরিবারের মঙ্গল কামনা করার জন্য ছট পূজার আয়োজন করা হয়। ছট পর্ব লোক আস্থা কা পর্ব হিসেবে লোক সূর্য ভগবান কে উপাসনা করতে হ্যাঁ। মেরি সূর্য ভগবান সে এই বিনতি হ্যাঁ কি লোককে স্বস্থ রাখেন, সুখ সমৃদ্ধ রাখেন আর লোক মিলজুল করকে রহেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।